Hello? 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 তোমার মুখটা দেখো না না এই এ বনি 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 হই গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বহুত দিন থেকে ব্লগ টক কোনো কিছু শ্যুট করিনি, এর আগে ছোটোখাটো শর্ট ভিডিও টিডিও শ্যুট করতাম। তো এখন ভাবছি বহুত দিন পর ব্লগ শুরু করলাম, তো এখন তো দুর্গা পূজার সিজন, এখন কয়েকটা দিন রেগুলার ব্লগ করার চেষ্টা করব, তারপরে হয়তো আবার মাঝখানে ব্রেক হতে পারে, কারণ মুরগির ফার্ম আছে, মুরগির ফার্মও দেখতে হয়, তারপরে আরও ছোটোখাটো টুকটাক করতে হয়। ওই আর পেছনে দেখতেই পাচ্ছো, ঘুম থেকে উঠলাম মাত্র, ঘুম অল রাইট, সব কিছু কমপ্লিট, তো ফ্রেশ টেজ হয়ে কমপ্লিট। আর এখন দেখাচ্ছি আমাদের মণ্ডপ, মণ্ডপের কাজ তো বেশি কিছু হয়নি, কারণ পাড়ার কালেকশন রোড কালেকশন হয় না, রোড কালেকশন যদি হতো তাহলে হয়তো আরও বেশি করে পুজোটা একটু ধুমধাম করে হতো। তো আগেরবার পূজা এই আমাদের এই চোপ তেপতিটার মাথায় হয়েছিল, এবার যেটা পুজো হবে এখানে, তো মহালয়ার দিন আপাতত এখানে টেন্টটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখনও বাঁশ লাগানো কমপ্লিট হয়নি। মেইনলি হচ্ছে আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে ডালি, বাঁশের ডালিগুলো আছে ওগুলো দিয়ে প্যান্ডেলের থিম করার কথা, কিন্তু যে যাকে ডেলি বানানোর জন্য বায়না দেওয়া হয়েছিলো ও করেছে গণ্ডগোল। প্রথমে তো 250 ডেলির বায়না দেওয়া হয়ে গেছে, তারপরে ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে 30 টাকা দিয়ে আমরা ক্লাব কিনবো, তারপরে পূজা যখন কমপ্লিট হবে তারপরে ও আবার 20 টাকা করে রিটার্ন নিয়ে নেবে। কিন্তু এখন ঘটনা হচ্ছে 250 ডেলির দাম টোটাল পরে 7,500 টাকা, তো আমরা ওকে 2,500 টাকা দিয়ে দিয়েছি, আর এখন ও 50টা ডেলি নিয়ে আসছে কালকে, তারপরে ঘটনা হলো এখন পুরো টাকাটাই চাচ্ছে। তারপরে আমরা বললাম ঠিক আছে পুরো টাকাটাই দেওয়া হবে, কিন্তু ও পুরো টাকাটা নিয়ে যাবে, তারপরে বললাম না আমাদের লিখিত দিয়ে যেতে হবে, 30 টাকা করে আমরা কিনলাম, তারপর 20 টাকা করে ওরা কিনতে হবে, ওটা করবে না, ওটা ওদের মানে প্ল্যান ছিল এখানে ডালিটা বিক্রি করে দেবে, তারপরে আমরা কোথায় কী করি না করি ওটা ওর দেখার দরকার নেই, ডালি আমাদের কাছ থেকে দেবে, টাকা পুরো নিয়ে যাবে, তারপরে ডালি রিটার্ন নেওয়ার কোনো প্ল্যান ছিল না। এখন ওর টোটোটাকে আটকে রাখা হয়েছে, যে টোটো নিয়ে ডালি নিয়ে আসছিলো টোটোটাকে আটকে রাখা হয়েছে, এখন ওর যে মালিক আছে তাকে এখন আসতে বলা হয়েছে, এখন কোনো ব্যবস্থা করে তারপরে বাকিটা তারপরে মিটিং করতে হবে। যদি নিতে না পারতো এরকম ডালি, যদি বানাতে না পারতো এরকম বায়না নিতে হতো না, তাহলে আমরা অন্য জায়গার থেকে ভাড়া বা অন্য কিছু ব্যবস্থা করতাম, কিছু করে ব্যবস্থা করতাম, কিন্তু এখন পুজোর দুদিন আগে এরকম ব্যাপার করলে এখন জানি না কী হবে, তো ওটার ব্যাপারটা পরে দেখাচ্ছি। মা শুগুলো করে রাখছো জুতো বললে দেখি দেখি, দুর্গাপূজার মার্কেট, জামা প্যান্ট জুতা সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে, আর এর মধ্যে ঠিকমতো রোড টোড উঠছে না, তো কালকে ধুয়ে দেওয়া হয়েছে, কালকে শুকায়নি, আজকে আবার রিটার্ন করে দেওয়া হলো। স্কুল যাওয়া তো বন্ধ, কালকে তো গাড়ি আসে নাই, এটা ক্যামেরা, হ্যাঁ ভিডিও বানাইছিস ইউটিউবের ভিডিও, হ্যাঁ তুমিও আসবা তো, হ্যাঁ আসতে চাই না, ঠিক আছে। তো এখানে জুতার কথা শুকাইতে দেওয়া হয়েছে, আর জামা প্যান্ট তো ভিতরে আপাতত ধুয়ে দেওয়া হচ্ছে, তারপরে দেখা যাক। নষ্ট একদম, মুরগির ফার্ম হওয়ার একটা সুবিধা, ঘরের যা ওয়েস্ট টোয়েস্ট থাকে, সবজির ওয়েস্ট টোয়েস্ট সবকিছু মুরগি খায় না। ভয়ে সব ওদিকে তো ভয় পায়, কি হবে খাবারই তো দিতেছি না, একগুলো এক কেনা যায় আর একগুলো আর এক কেনা যায়,
এত ভয় এগুলা একটু পরে এগুলাই আবার খাওয়ার জন্য দৌড়াবে। আর সাঁতার নিয়ে যাইতে যেতে না আরো ভিজে যাবে সব। এখনই রোদ, এখনই আবার বৃষ্টি চলে আসবে। এরকম টিনের ঘরে এরকমই সুবিধা, বৃষ্টি যদি হয় তাহলে সাউন্ড এমনিতেই টের পাওয়া যায়, যদি বৃষ্টি টিনের মধ্যে জল পড়ে সাউন্ড আরাম করে বোঝা যায়, আর যদি বাইরে কিছু থাকে ভিজে যাওয়ার ভয় থাকে তাহলে ওগুলো বাইরে থেকে আরাম করে তোলা যায়, এইটাই সুবিধা। যদি ছাদের ঘর হয় তাহলে বৃষ্টির সাউন্ড, বৃষ্টি যদি হয়ে শেষে হয়ে যায় তাও টের পাওয়া যাবে না। তো দুপুরবেলা বৃষ্টি যখন হয়ে গেল তারপরে ঘুম পেয়ে গেছিলো, তো ঘুমানোর পরে এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর এখন টাইম হচ্ছে 5:13, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর বাইরে গিয়ে দেখাচ্ছি মণ্ডপের কাজ কতটা হলো। তো আপাতত এখানে মণ্ডপের কাজের মধ্যে এখানে টেন্ট লাগানো হয়ে গেছে, আর ওখানে ঠাকুর বানানোর যেটা জায়গা আছে ওখানে ঠাকুরের উপরে মানে টিনের ব্যবস্থা হবে, আর এদিক দিয়ে প্যান্ডেল ঠ্যান্ডেল যা হবে, আর সামনে হয়তো বা ডালি যেটা লাগার কথা ওটা লাগবে, এখনও ঠিকঠাক হয়নি, মানে যে যার কাছে দেওয়া হয়েছিল বায়না সে এখনও আসেনি। আর এখানে চলছে দাবার প্রতিযোগিতা, মুখটা দেখা একটু। হ্যালো হ্যালো হ্যালো, তোমার মুখটা দেখো না। এই দেখো মশার কামড় আর দাবা খেলা, সেই মজা। কে কাজ জিতলে আগের খেলাটা? তুই জিতলি, তো গুটি হারা। এই যে গুটি, এই বড় গুটিটা দেখিস না, এটার নাম তো গুটি, কি নাম ক খ বারে চলো বারে খেলি। মশার লজ্জা সরম নাই নাকি? যেখানে সেখানে কামড় দেয়, হ্যাঁ লজ্জা সরম নাই তো? পায়খানা ট্যাঙ্কি পায়খানা করে বসেও কামড় দেয়, যেটি সেটি কামড় দেয়, লজ্জা সরম নাই, মান সম্মানও নাই। উল্টি পড়বো চেয়ারের তলত, কিন্তু চাপা পড়ে যাবো, বুঝিস? হ্যাঁ ওইদিকে আরো যা বলে খেলবে, এখন পরে একটু পরে আবার অন্ধকার হয়ে যাবে, তখন আবার ওইটা নিয়ে আরো দৌড়াদৌড়ি করবে। কি শক্তি, খায় নাই, খাওয়া দাওয়া হয় নাই, বা খাবার দেয় নাই। এ বনি 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 বনে করে দৌড়ে যাবি, এখন আবার কবিতরগুলা উপরে, কবিতর এখনো ঘরের ভিতরে ঢোকেনি, এখানে এই ডালির ভিতরে হাঁস রাখা আছে, আর কবিতর আছে উপরে, এখানে তিনটা কবিতর আছে, এইখানে যে দুটো কালো কালো কবিতর দুটো আছে ওটাকে রাখতে হবে এই বাসার মধ্যে, আর এখানে আরও একটা, এতগুলো কবিতর পেতে আসলো, কাদের কবিতর? এই যে এই বড় কালো কবিতরটা, এটা মানুষের কবিতর, এটা এসে আছে, আর এখানে মাঝখানে যে কবিতরটা আছে ওটা এটার পার্টনার, এখানে একটা কবিতা ঢুকে আছে, আর এই সাদা কবিতরটা এটা এখন আপাতত সিঙ্গেল, এটাকে আপাতত এখানে ঢুকে রাখতে হবে। এখন পাখিটাকে তোলা হয়ে গেল, আর হাঁসটা সব কিছু ঢোকানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন মানে বাইরে একটু ঝামেলা হচ্ছে, পূজার ডেলি ঠেলি নিয়ে ওগুলো তো একটু ঝামেলা হচ্ছে, তো ওগুলো 229টা ওই যাওয়ার সময়, হ্যাঁ আদি যাওয়ার সময় সাইনের দোকান হয়ে তো যাবি, ওকে সাইনকে বলে দে ডেলি কিন্তু চলে আসছে। হ্যাঁ ডেলি কালার কালার তাহলে কবে হবে? কালকে সকাল থেকে, কালকে সকাল থেকে কালার করতে হবে, কালকে সকালে ছেলেবেলে কিন্তু থাকা লাগবে, ওটাই তো সবাইকে তো থাকা লাগবে, তাহলে বাজার কালেকশন কাকে যায়? বাড়িতে তো কেউ নাই, ওই জন্য তো সমস্যা, বাড়িতে মাঠা নাই,
ডাক্তারের কাছে গেছে কখন এখন আসে ওই জন্যই থাকা লাগবে বাড়িতে আর এখন মানে বাইরে একটু ঝামেলা হচ্ছিল তো গেলাম তো দেখি এখন নাকি ডেলি ডেলি সব দিয়ে গেছে তো কালকের থেকে মানে কাজের চাপটা একটু বেড়ে গেল কিন্তু যদি পরশুদিন যদি ডেলি দিয়ে যেত তাহলে মোটামুটি কালকে রং করার কাজ কমপ্লিট হয়ে যেত তারপরে আজকে রং করার কাজ কমপ্লিট রংটা শুকাতে টাইম লাগবে এখন যদি ওয়েদারও খারাপ আছে ওয়েদারও যদি খারাপ থাকে তাহলে রং করা রংটা শুকাতেও টাইম লাগবে তো কাল বাদে হলো পরশুদিন হলো পঞ্চমী আজকে হলো তৃতীয়া কালকে চতুর্থী চতুর্থী আর পঞ্চমীর মধ্যে কাজ কমপ্লিট করতে হবে আর ঠাকুর আমাদের সম্ভবত আসে পঞ্চমীতে আসে এবার হয়তো একদিন লেট হতে পারে ষষ্ঠীতেও আসতে পারে তো এরকমই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওর জন্য এইটুকুই টেক কেয়ার টাটা অ্যান্ড বাই বাই